আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যাল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বরাবরের মতো আজকেও একটি অটো গাড়ির ডিজিটাল চার্জার নিয়ে কথা বলবো। তো ডিজিটাল চার্জারটি আসলে কেমন, এটি ভালো নাকি খারাপ, তো সেই সম্পর্কে আজকে ভিডিওটি তৈরি করলাম। তো যারা পুরাতন চার্জার চেঞ্জ করে অথবা নতুন চার্জার কিনবেন, তারা অবশ্যই কিন্তু ডিজিটাল চার্জার কিনবেন নাকি না কিনবেন সেই বিষয়টি আজকে দেখাবো। তো না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে উপরের বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, কারণ যখনই ভিডিও আপলোড করা হবে যাতে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পান। তো সেই ক্ষেত্রে আজকের যে ভিডিওটি, এটি কিন্তু অটো চালক ভাইদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, চার্জার আসলে কোনটি ভালো, কোনটি কিনলে ভালো হবে নাকি খারাপ হবে। তো এই ভিডিওটিতে মোটামুটি সব ধরনের চার্জারের এবং মানে ভালো এবং খারাপ দিকগুলো দেখানোর চেষ্টা করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরুতে আসি চার্জারটির ভোল্টেজ কত। তো চার্জারটি 60 ভোল্ট প্লাস 48 ভোল্ট দুটিতেই পাওয়া যায়, এবং অ্যানালগ চার্জারে আমাদের যে আগের যে চার্জারগুলো ছিল, তো সেই চার্জারটিও যে এম্পিয়ার যতটুকু, এই চার্জারটিও সেম রকমের এম্পিয়ার, 60 ভোল্ট 48 ভোল্ট সব রকমের ভোল্টেজই পাওয়া যায়। তবে এটির একটি সুবিধা হচ্ছে ব্যাটারিটি কীভাবে ভালো থাকতে পারে চার্জারের কারণে। যেমন অ্যানালগ চার্জার দিয়ে যদি আপনি গাড়িটি চার্জ দেন, মানে ব্যাটারিটি যখন চার্জ দিবেন, তখন এম্পিয়ার যে আপনি বাড়াবেন, তখন আপনি নিজের আয়তনে আপনি যতটুকু বাড়াতে চান ততটুকুই বাড়াইতে পারবেন, মানে যদি তাতে করে চার্জার পুড়েও যায় তাহলে কোনো সমস্যা হবে না। তবে এই ডিজিটাল চার্জারের ক্ষেত্রে সেটি একটু অন্যরকম, মানে আপনি যদি 15 এম্পিয়ারের বেশি সিলেক্ট করে ফেলান তাহলে কিন্তু চার্জারটি অটোমেটিক অফ হয়ে যাবে, মানে এই চার্জারটি কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে, যাতে করে কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ ব্যাটারিটা কিন্তু ওভার ভোল্টেজ যাইতেছে না। আর ওই চার্জারের ক্ষেত্রে কিন্তু ওভার ভোল্টেজ ব্যাটারিতে প্রবেশ করার কারণে কিন্তু ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো সেই ক্ষেত্রে এই চার্জারটি এই এম্পিয়ার অনুযায়ী বেস্ট, মানে এই অনুযায়ী বেস্ট। তবে আরেকটি দিক হচ্ছে, মানে আমাদের আগের যে অ্যানালগ চার্জারের, সেখানে যদি আমরা চার্জার লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজ 60 ভোল্ট অথবা 48 ভোল্ট মানে মিটার দিয়ে টেস্ট করলে কিন্তু পাওয়া যাবে। তবে এই চার্জারটির ক্ষেত্রে সেটি তো অন্যরকম, এটির কারণ হচ্ছে এই চার্জারটিতে যখন আপনি ব্যাটারিতে সংযোগ করবেন না, তখন কোনো প্রকার ভোল্টেজ শো করবে না, এটি হচ্ছে অটোমেটিক। আপনি যদি ব্যাটারিতে সংযোগ তো করেন, তারপর হচ্ছে এখানে আউটপুটে ভোল্টেজ শো করবে, মানে ব্যাটারিতে যতটুকু এম্পিয়ার টানবে সেম ততটুকু এম্পিয়ারই চার্জার থেকে আউটপুট হবে। আরেকটি ভালো দিক সেটি হচ্ছে এই চার্জারটিতে 2টি মিটার আছে, তাও 2টি মিটারই হচ্ছে ডিজিটাল চার্জার, ডিজিটাল। তো 2টি মিটারে একটি হচ্ছে এম্পিয়ার, মানে আমার চার্জারটিতে কত এম্পিয়ার আউটপুট হচ্ছে, এবং আরেকটি হচ্ছে ব্যাটারির যে ভোল্টেজটা, তো ব্যাটারিতে কত ভোল্ট যাইতেছে এবং কত ভোল্টেজ, মানে মোবাইলের চার্জিংয়ের মতো কত হইতেছে সেটাও দেখা যাবে। আর চার্জারটি কিন্তু 100% পিওর তামা দিয়ে তৈরি করা হয়েছে, তো চার্জারটি আসলে অনেকটাই বেস্ট। তবে এটি এখনও বাজারে অহরহ নামে নাই, তো যারা নতুন গাড়ি কিনতেছেন তাদের এটা দিয়ে দেওয়া হয়, আর নতুন গাড়ির সাথে এই চার্জারটি বেশিরভাগ ব্যবহার করা হচ্ছে। তো বাজারে যে ছোটা বিক্রির মাধ্যমে এখনও ফুলফিলভাবে পাওয়া যাইতেছে না। তো আর যারা নতুন গাড়ি কিনবেন, তারা অবশ্যই একটু ভালোভাবে দেখে আনবেন যে চার্জারটি কি ডিজিটাল নাকি অ্যানালগ। তবে কিছু কিছু দোকানদারের ক্ষেত্রে সেটি কিন্তু আপনি ডিজিটাল চার্জারটি এক্সট্রা বিক্রি করতে পারে, এক্সট্রা বিক্রি করে আপনাকে একটা অ্যানালগ চার্জার দিয়ে দিতে পারে, সেটা তাদের লাভের কারণে। কিন্তু আপনি একটু রিসার্চ করে ভালোভাবে দেখবেন যে আসলে কি এটির সাথে ডিজিটাল চার্জার নাকি অ্যানালগ চার্জার আছে, তো এই বিষয়টি একটু ভালোভাবে খেয়াল করবেন, সেটি আপনার জন্য প্লাস পয়েন্ট। আর মূল কথা হচ্ছে এই চার্জারটিতে যে ব্যাটারি প্রোটেকশন 100% সেফ, এবং ব্যাটারি ভালো থাকবে। আর আপনি এই চার্জারটিতে যদি গাড়িটি চার্জ করেন তাহলে আগের চেয়ে মাইলেজটাও একটু বেশি পাবেন, কারণ এই হচ্ছে এই চার্জারটিতে আপনার একদম পিওরভাবে ব্যাটারিতে ফুলফিল চার্জ করা হয়। আপনার অ্যানালগ চার্জারে যেভাবে চার্জ দেওয়া হয় কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে ব্যাটারি গরম হয়ে যায়, কিন্তু ব্যাটারিতে কিন্তু ফুলফিল চার্জ হয়, কারণ গরম করলেই তো আর চার্জ হয় না। তো সেই ক্ষেত্রে ডিজিটাল চার্জারের ক্ষেত্রে কিন্তু একটু উল্টা রকম, এটিতে আপনার
ব্যাটারিতে চার্জ হলে তাহলে কিন্তু এম্পিয়ার শো করবে এবং চার্জারটি চলবে, তাছাড়া কিন্তু চার্জারটি চলে না। তো সেক্ষেত্রে এই চার্জারটিকে এক ধরনের বেস্ট চার্জার হিসাবে ধরা চলে। তো আপনারা চাইলে এই চার্জারটি নিতে পারেন। তো এখনও এটার দাম নিয়ন্ত্রণ হয় নাই, তো তারপরে যদি কেউ এটার দাম সম্পর্কে কোনো কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ জানার কোনো শেষ নেই। আপনি জানতে পারেন, আমি নাও জানতে পারি, সেটা কোনো সমস্যা না। অবশ্যই কোনো কিছু না ভেবে আপনি সবার উদ্দেশ্যে কেউ যদি দামটা জানেন তাহলে অবশ্যই কমেন্টে এটা রেটটা দিয়ে দিবেন। তো সেটা সবার ক্ষেত্রে ভালো হবে, আপনি তার সবাই জানতে পারলো, আমি জানতে পারলাম, তো সেই জন্য ভালো হবে। তো আপনারা চাইলে চার্জারটি কিনতে পারেন, মানে কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব না ভেবে, কারণ চার্জারটিতে 100% ব্যাটারি সেভ হবে। তো ভিডিওটি আর বাড়াবো না, এ পর্যন্তই। তো ভালো থাকবেন, ভালো রাখবেন, আর চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।